শুভ সকাল বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিশিং বাংলার আরও একটি নতুন ভিডিওয়। তো আজও আবার সকাল সকাল চলে এসেছি কিন্তু নদীর পাড়ে, আর এখনই আমরা নৌকা নিয়ে রওনা দেব মাছ ধরার উদ্দেশ্যে। তো আমাদের সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর নৌকা কিন্তু আজ অলরেডি চড়ের উপর রাখা আছে আমাদের, এখনই রওনা দেব। আর আকাশে সূর্যোদয় হয়ে গেছে, উফ কি অপরূপ সৌন্দর্য দেখুন। চলে গেল তো, উঠতে পারলাম না। দাঁড়া যাবে তাই বলো। আজ আকাশটা কিন্তু বেশ ভালোই পরিষ্কার আছে, আর আকাশ সূর্যোদয় একদম সকাল সকাল এসেছি কিন্তু আজ নদীতে। আর এখনই কিন্তু আমরা মেশিন স্টার্ট দিয়ে বেরিয়ে যাব মাতলা নদীর উদ্দেশ্যে। বোট চালিয়ে কিন্তু আমরা মাতলা নদীর মাঝ বরাবর চলে এসেছি, আর সে আকাশে কিন্তু মেঘ ভরে গেছে কিছু। জাল ফেলা শুরু করো। মিনিট কুড়ি পর জাল টানা হচ্ছে আমাদের। জাল কি মাছ দেখা যায়? মাছে খোটাচ্ছে? হ্যাঁ কি বল, আমাদের কিন্তু জাল তোলা হয়ে গেছে আর মাছও খারাপ হয়নি, টোটাল কিন্তু ভালো মাছ হয়েছে। চারের মাছ আমাদের যা হয়েছে মোটামুটি হয়ে যাবে, কিন্তু সমস্যা হলো এই মাছ কাটার জন্য বাড়ি থেকে আজ দাই আনা হয়নি। এই নৌকা দিয়ে আমরা দা ধার নিয়ে এখন কিন্তু চার কাটবো। বড়শি কিন্তু আমাদের সব চার গাদা কমপ্লিট, দু সেটেই এইবার বড়শি পড়বে আমাদের। ফাইনালি আমাদের বড়শি ফেলার কাজ কিন্তু শেষ হলো, আর এই বড়শি তুলবো মাত্র দেড় ঘন্টা পর, আজ বেশি ওয়েট করবো না। আমাদের কিন্তু সময় হয়ে গেছে আর আমরা এখন ধীরে ধীরে যাচ্ছি বড়শির দিকে। মাত্র দেড় ঘন্টা পরে কিন্তু বড়শি তুলছি আমরা আজ, দেখি কি হয়। কত আর এর ভিতর কিন্তু বৃষ্টিও নামলো, অসময়ে বৃষ্টি।
তুললেন এক্ষুনি? বৌনি হয়ে গেল আজকে শোনাবো গো দিয়ে। চলে এসছে আবারও একটা শোনাবো। এদিকে কিন্তু সূর্য মাছ চলে এসছে, মাছ একটা আসছে, কিছু একটা ট্যাংরা মনে হচ্ছে, জড়গোদা, বড় জড়গোদা, ভালো বড় সাইজ। মাছ তো এদিকে উঠলো, এদিকে দেখুন রোদ ঝলমলে আকাশ, কিন্তু এদিক থেকে কালো মেঘ ধেয়ে আসছে, মনে হচ্ছে এই মেঘের বৃষ্টি হবে এক্ষুনি আমাদের উপর। কিছু একটা আসবে, চড়গোদাই তো মনে হচ্ছে, চড়গোদা বড় আছে, মেঘ বৃষ্টি চলে এসছে, যে কারণে আমরা কিন্তু মেশিন স্টার্ট দিয়ে তারপর বসিয়ে তুলছি এরকম ভাবে। এক্ষুনি ঝড় আর ঢেউ উঠবে, তার আগে আমাদের বাড়ি যেতে হবে। মাছ উঠলে তাও হতো, মাছও ওঠে না। খুব বাজে পরিস্থিতির ভিতরে কিন্তু ফেসে যাচ্ছি আমরা, প্রচুর হাওয়া উঠছে, প্রচুর হাওয়া। এবার যাক, বড়শি মোটামুটি শেষ হয়ে গেল, তাড়াতাড়ি বাড়ি থেকে পালাতে হবে। বাজে পরিস্থিতিতে ফেসে গেছে, প্রচুর ঝড় উঠে গেছে, প্রচুর ঝড় উঠে গেছে, বসে পড়বো। এত সময় কিন্তু আমাদের বাড়ি চলে যাওয়ার কথা, আর প্রচুর বাজে পরিস্থিতির ভিতর ফেসে গেছি। বাড়ি যাওয়া তো আর হয়নি, ফোন পুরো ভিজে গিয়ে ক্যামেরাটাও আর অন করতে পারিনি, এত ঢেউয়ের ভিতর পড়েছিলাম, এত বৃষ্টি হচ্ছিল, প্রচুর বাজে অবস্থার ভিতর ছিলাম। এখন একটা খালের ভিতর এসে নৌকা নিয়ে বসে আছি, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। এই আজ টোটাল মাছ হয়েছে সাতাতে শোনাবো গো, আর এখানে চড়গোদা মাছ আছে দুটো।
তো সব মিলিয়ে কিন্তু বেশ ভালোই মাছ হয়েছে।